গুড মর্নিং ব্লগ বাই পূর্ণিমা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আমি সকাল সকাল চলে এসেছি এখন কিচেনে, এখন আমি কিচেনে ঢুকে যাব। তো আজ তোমাদের একটা দেখাবো সুন্দর জলখাবার, খেতে ভীষণ সুস্বাদু, ভীষণ টেস্টি খেতে। তো আজ আমি তোমাদেরকে দেখাবো আমি পনির দিয়ে কিভাবে আমি পরোটা বানাই, সেটাই আজকে তোমাদের সাথে আর কি শেয়ার করব। তো আমি ময়দা মেখে রেখেছিলাম, ময়দা চিনি একটু ময়াম দিয়ে তেল দিয়ে ভালো করে মেখে চাপা দিয়ে রেখেছিলাম, সুন্দর সেট হয়ে গেছে। এখন আমি নিয়ে এসেছি পনির, আর লাগবে হচ্ছে আদা, কাঁচা লঙ্কা বাটা, ধনে পাতা কুচি, আর নুন, আর লাগবে একটু গোলমরিচ গুঁড়ো। এটাই আমি এখন দেবো এর মধ্যে, গোলমরিচ গুঁড়ো। তো এখন আমি পনিরটাকে ভালো করে একটু গ্রেট করে নেব, গ্রেট করে নেব ভালো করে। এটা খেতে ভীষণ ভালো লাগে সকালে গরম গরম জলখাবার, তোমরা এভাবে করে খেয়ে দেখো আর খেয়ে বলো কেমন লাগে, ভীষণ আমাদের তো ভীষণ ভালো লাগে। তো এর ভেতরে এখন আমি আদা দিয়ে দেবো, আদা বাটা দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, এটাও দিয়ে দিলাম। ধনে পাতা কুচিটাও দিয়ে দেব। অল্প করে একটু নুন দেব। গোলমরিচের গুঁড়ো দেবো এখন ছোট চামচের, এক চামচের একটু বেশি দেব, দেড় চামচ মতন ছোট চামচের। এখন ভালো করে এটাকে সুন্দর করে মেখে নেব। ভালো করে এখন মেখে নিলাম। এখন আমি ময়দাটাকে ভালো করে লেচি কেটে নেব, একটু মোটা মোটা করে লেচি কেটে নেব, একটু পরোটাগুলো একটু মোটা মোটা হলে খেতেও ভালো লাগবে, তো একটু মোটা মোটা করে নেব। তো পরোটা আমি ময়দা দিয়ে লেচি কেটে নিয়েছি, যে কটা লেচি কেটেছি আমি সে কটাই পনিরের গোল গোল করে দেখুন করে নিয়েছি। তো এগুলো আমি এখন এক একটা একটা করে আমি ময়দাদের যে লেচি কেটে রেখেছি ছোট করে একটু একটু করে বেলবো, বেলে এর মধ্যে আমি এই পুরটা ভরে দেবো। পুরটা দিয়ে সুন্দর করে চেপে চেপে মুখটা বন্ধ করে দিলাম, আলতু হাতে করতে হবে যাতে এটা ফেটে না যায়। এরকমভাবে সবগুলোকে আমি আস্তে আস্তে সবকটাকে এরকমভাবে করে নিলাম। গরম গরম সকালের জলখাবারে ভীষণ ভালো লাগে খেতে, তোমরা এভাবে করে খেয়ে দেখো। তো আমি আলতু হাতে এটাকে বেলে নিলাম অল্প করে, এবার এখন একটু অল্প করে সাদা তেল দিয়ে দিলাম ফ্রাই প্যানে, অল্প তেলেই হয়ে যাবে পরোটা। তো এখন আমি পরোটাগুলো দিয়ে ভাজবো, একটু আলতু হাতে করতে হবে যাতে পরোটাগুলো ফেটে না যায়। তো ধীরে 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 করে বেলে নিলাম, একটু চেপে চেপে হাত থেকে চেপে চেপে নিলাম। তো জলদি জলদি আমার সব পরোটা হয়ে গেল, তো এটা খেতেও ভীষণ সুন্দর। তো একই জলখাবার রোজ ভালো লাগে না, আলাদা আলাদা খেতে কার না ভালো লাগে। ঝটপট আমার রেডি হয়ে গেল পনির পরোটা রেডি। তো আজকের মতন এখানেই ব্লগটি শেষ করছি, সুস্থ থাকবে ভালো থাকবে। আমার ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, সঙ্গে থাকবে, বাই।